বিএনপি জামাত জোট সরকারের সময় দুই সালের একুশ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে চালানো হয় ভয়াবহ গ্রেনেড হামলা এতে মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমান সহ নিহত হয় বাইশ নেতাকর্মী তৎকালীন দলীয় নেতা শেখ হাসিনা সহ পাঁচ শতাধিক নেতাকর্মী আহত হয় পরে মামলা নিয়ে শুরু হয় নানা নাটকীয়তা সাজানো হয় জজ মিয়া নাটক এরপর দুই সালে পুনরায় চার্জশিট দাখিল করে সিআইডি এতে জামান বাবর মুফতি হান্নান সালাম পিন্টু তারেক রহমান হারিস চৌধুরী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমিন পুলিশের সাবেক আইজি আশরাফুল হুদা হুদাসহ বাউন্ন জনকে আসামি করা হয় তাদের মধ্যে বিশ জন কারাগারে জামিনে রয়েছেন আটজন তারেক রহমান সহ বাকিরা পলাতক রয়েছে আসামি পক্ষ থেকে কালক্ষেপণ করছে বলে আমরা মনে করছি আমরা চেষ্টা করছি বিচার প্রার্থী মানুষ অত্যন্ত করছে কবে বিচার এবং নিষ্পত্তি হবে মামলায় এরই মধ্যে দুইশো ছাব্বিশ জনের সাক্ষ্য গ্রহণ এবং তেতাল্লিশ আসামির পক্ষে যুক্তিতর্ক শেষ হয়েছে দ্রুত রায় ঘোষণা করা হবে বলে আশা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আগস্টেই শেষ হবে এই মুহূর্তে বলতে পারছি না তবে বিচার বিস্ফোরক ও হত্যা মামলা দুটিতে আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা করছেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী এটা দ্বিতীয় ঘটনা নাই আমাদের রকিব মানিক একুশে টেলিভিশন ঢাকা